চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাকুতিয়া ইশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসার 86তম সালানা জলসা 10 মার্চ মাদ্রাসা ময়দানত অনুষ্ঠিত হয়। জলসার শুরুতে কাকুতিয়া মাদ্রাসার বার্ষিক আয় ব্যয় তথা সালতামামি রিপোর্ট পেশ করে মাদ্রাসার অধ্যক্ষ কাকুতি আলিয়া গৌসুল আজম দরবার শরীফুর মহান মুর্শেদ আজম মাদ্রাজ জিলহুল আলী সাহেব। জলসাদ প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার সাইফুল্লাহ হুইদে ব্যবস্থাপনা দেহিয়ানে মনয় দে কাকুতিয়া মাদ্রাসা দিনী শিক্ষার মডেল। এছাড়াও সালানা জলসাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সহসভাপতি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবুল মনসুর, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হাসান, অধ্যাপক মোহাম্মদ কামরুল ইসলাম, ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ নাজাম সহ আরো বোধকেও এন্ড অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন হজরতুল্লাহ আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহিম হানফি, হজরতুল্লাহ আল্লামা মুফতি আনোয়ারুল আলম সিদ্দিকী, হজরতুল্লাহ আল্লামা এমদাদুল হক মুনিরি, আল্লামা আশিকুর রহমান ও মাওলানা মোহাম্মদ সেকান্দর আলী। সভা শেষে মিলাদ কিয়াম মোনাজাতত মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি ও প্রধান পৃষ্ঠপোষক কাকুতিয়ার গৌসুল আজম রাদি আল্লাহ আনহুর ফৈজাত কামনা করা হয়। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।